এই তো আমরা হেমাদপুর মোড় চলে এসেছি। এই যে পাতা মোড় পার হলাম, এখন মায়াপুরের উদ্দেশ্যে মায়াপুরের ঘাট পার হবো, নৌকোতে উঠবো। আমরা এখন তেল ভরবো, পাম্পে ঢুকবো। এই যে আমরা পেট্রোল পাম্পে ঢুকছি, তেল ভরবো। এই যে আমাদের দুজন ড্রাইভার, এসেছি এখনই, টিকিট কাটবো, তারপরে পাঁচটা কত দেখুন সবাই সাঁতার দিয়ে কোথায় চলে এসেছে নদীর, এত জলের স্রোতের মধ্যেও তাও এরা এক্সপার্ট, সাঁতার দেওয়ার এক্সপার্ট। আমরা টাইটানিক লঞ্চে চেপেছি। এই যে আমাদের গ্রুপ, আমাদের টিম, দিনে খুব একটা আনন্দ উপভোগ করার মতো দিন, রথযাত্রার উপলক্ষে আজ প্রচুর লোকের সমাগম। এই দেখুন আমরা চলে এসেছি মায়াপুরে ইসকন মন্দির। এই দেখুন আপনাদের থাকা খাওয়ার জন্য বড় হোটেল, রেস্টুরেন্ট সব ব্যবস্থা আছে, বড় বড় হোটেল আছে আশপাশে।
হোটেলটা দেখা যাও সুন্দর করে, পাশেই হোটেল। রাস্তার পুজোর দিয়ে নানান কেনাকাটা জিনিসের দোকান বসছে, আপনারা চাইলে এখান থেকে পোশাক থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সেই মন্দিরে যাচ্ছি, ভেতরে যাব। আমার এই নখটাকে একটু খাওয়ার দাওয়ার করে নেব চলার পথেই। রথযাত্রা উপলক্ষে বেশ আটোসাটো কড়া নিরাপত্তায় মুড়ে রেখেছেন। প্রথম কথা গোলা আছে, রাইস গোলা আপনারা খেতে পারবেন। এসে ইসকন মন্দিরের পাশেই, এ দেখুন ইসকন মন্দিরের পাশেই আছে, আপনারা রাইস গোলা খেতে পারবেন। এসে এখানে খাবেন। এই যে আমাদের কাকু, হ্যাঁ এই যে আমাদের ঝালমুড়ি, এইখানেই আপনারা এসে খেয়ে যাবেন, 10 টাকা করে, বেশি দাম নাই। আসছি কাকু, হ্যাঁ টেস্ট না হলে টাকা ফেরত দিয়ে দেবে বলেছে, হ্যাঁ যায়নি তাই। ওই জায়গার ভিউটা ভালো হয়েছে, আমি তো হেরে যাবো কোথায়, খাওয়া দাওয়া করে না নিলে কি জানে। এই যে আমাদের হরে কৃষ্ণ, এখানে আমরা লেবুর শরবত খেতে এসেছি, এখন লেবুর শরবত খাবো। হরে কৃষ্ণ, আমাদের একটা করে লেবুর শরবত দিন, আমরাও খাবো। হরে কৃষ্ণ, প্রসাদ দেওয়া হচ্ছে। খাবেন খাবেন খাবেন।
এই যে আজকের দিনে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, আমরা এখন প্রসাদ খাবো, সবাই মিলে খাবো, আমরা বন্ধুরা সবাই মিলে প্রসাদ খাবো। এদিকে প্লেট দিন, বিনামূল্যে প্রসাদ, আপনারাও এসে সবাই খেয়ে যান, আমরা খাচ্ছি। এখানে বিনামূল্যে শরবত দেওয়া হচ্ছে মায়াপুরের এখানে ইসকন মন্দিরে। খারাপ হলে বলতে হবে না, খারাপ হলে বলবেন খারাপ হয়েছে। বিনামূল্যে আমরাও খেলাম, ভালো, ঠান্ডা গরমের জন্য এইটুকু যথেষ্ট। ওইখানে বিনামূল্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে, আপনারাও খেয়ে যান। আজকের দিনে এই মহোৎসবের দিনে রথযাত্রা উপলক্ষে এখানে বিনামূল্যে খাবার দাবার বিতরণ করা হয়, প্রসাদ বিতরণ করা হয়, আপনারা এসে খেয়ে যাবেন। ফটো তুলবো।
Jai 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 Jai
শ্রীনাথ জগন্নাথ পায়ন এসছেন, সবাই অনুষ্ঠানে দিয়ে স্বাগত করুন।
সকালে রেডি, সকালে দু হাত ধরে মাত্র পাঁচ সেকেন্ডের জন্য আমরা এই মাঠে উপরে উত্তর সকালে জগন্নাথ দেবের জন্য নেচে নেচে কীর্তন করবো এবং গাইতে চেষ্টা করবো। Krishna